একসঙ্গে 12 জন শিশু জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মালদার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি হতেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বাচ্চাটার সর্দি কাশি হয়েছে, মাঝে মাঝে জ্বর আছে। কতদিন ধরে এরকম আছে? 3-4 দিন হয়ে গেল। এখন সমস্যা শুধু ওই কাশ আছে আর সর্দিটাই। জ্বর একটু মাঝে মাঝে প্রবলেম হয়ে যায়। কিরকম প্রবলেম হচ্ছে নিঃশ্বাসে? আর শ্বাসকষ্ট যেরকম নেয় অমনি শ্বাসকষ্ট হয়ে যায়। কত বছর বাচ্চা আছে? 9 মাস 16। দেখিয়েছেন? ডাক্তার তো দেখিয়েছি। কী বলছে ডাক্তার? ডাক্তার বলেছে যে ঠিক হয়ে যাবে। না, ওষুধের কথা তুমি বলো না, তাই পেট ফাইবার কিছু বলেনি, বলছে যে এই ওষুধই খাও তাহলে ঠিক হয়ে যাবে, সেরে যাবে। তারপরে যদি না হয় তো নিয়ে আসবে। কোভিড টেস্ট করিয়েছিলেন? না, ডাক্তার বলেও নি করতে? না। হাসপাতালে কী দেখলেন, কতগুলো বাচ্চা অ্যাডমিট আছে এখন? আছে অনেকগুলো বাচ্চা, যার যেরকম প্রবলেম আছে সে তো হসপিটালে থাকতেই হবে। যেমনি যার প্রবলেম সেমনি তাকে থাকতে হবে। বাচ্চাটা কতদিন ধরে এইভাবে যাচ্ছে? কে কোথায় এসেছেন আপনি? কী করতে এসেছেন? বাচ্চাটাকে দেখালেন? দেখাতে পারিনি। কী বলছে বাচ্চাটা? হাসপাতালের স্বাস্থ্য আধিকারিক জানান শিশুরা সুস্থ হয়ে উঠছে। ডাক্তার ছোটন মণ্ডল জানান শিশুরা জ্বর সর্দি ও কাশি নিয়ে ভর্তি হচ্ছে, চিকিৎসার পর তারা সুস্থ হয়ে উঠছে। তিনি আরও জানান শিশুদের করোনা পরীক্ষা হয়েছে, সবার রিপোর্ট নেগেটিভ এসেছে। হাসপাতাল কর্তৃপক্ষ বিশেষ নজরদারি চালাচ্ছেন। জ্বর সর্দি কাশি নিয়ে বাচ্চা ভর্তি হচ্ছে ঠিকই, কিন্তু বাচ্চা সুস্থ হয়েও ফিরে যাচ্ছে, এটাও সত্যি কথা। আমাদের বাচ্চা ভর্তি হয়েছে তো 2-3 দিনের বেশি সময় লাগছে না। আমাদের যে সুস্থ হওয়ার রেটটা, কিন্তু যে পরিমাণ বাচ্চা ভর্তি হচ্ছে, এখনও পর্যন্ত আমাদের কোনো বাচ্চা জ্বর সর্দি কাশি নিয়ে মারা গেছে এমন কিন্তু রেকর্ড নেই। সমস্ত বাচ্চাই সুস্থ হয়ে বাড়ছে, কিন্তু প্রত্যেক বছরই ঠিক এই সময়টাতে বাচ্চাদের এই ধরনের রোগগুলো প্রত্যেকবারই হয়। আমি দেখছি তো, দীর্ঘদিন ধরে এখানে আছি, আমি দেখছি এটা প্রত্যেকবারই হয়। বাচ্চাদের এই সময় জ্বর সর্দি কাশির সংখ্যাটা, জ্বর সর্দি কাশি হওয়ার সংখ্যাটা অনেক বেশি থাকে, মানে পেশেন্টের সংখ্যা অনেক বেশি থাকে, সুস্থতার হারও অনেক বেশি আছে। তো এটা হয়তো আস্তে আস্তে নর্মালাইজ হয়ে যাবে, প্রত্যেক বছরই হয় এটা। চিকিৎসক বিশেষজ্ঞরা যে বারবার বলছিলেন যে তৃতীয় ঢেউ আছে, এটা কি তৃতীয় ঢেউ? কিছু না, কিছু বাচ্চাকে আমরা চেক করেছিও বটে, কিন্তু আমরা সেরকম পাইনি। এই যে জ্বর তো সিমটম, তো কোভিড টেস্ট কি করা হচ্ছে? বললাম একটু আগে, বললাম যে কিছু বাচ্চাকে আমরা মনে হয়েছে, আমাদের কিছু বাচ্চাকে আমরা চেক করেছি, স্যাম্পেল দু একটা টেস্ট করেছি, কিন্তু আমরা কারোর কাছে পাইনি কিছু রিপোর্ট পাইনি। আপনি এখন যদি হসপিটালে যান তো মোটামুটি 10-12 বাচ্চা আপনার অ্যাডমিশন আছে। বছর অন্য সময় যদি আপনি রেশিও দেখেন তো অন্য সময় তাহলে সেটা 5টা থাকে, ঠিক আছে, এখন সেটা 12টা আছে। আমরা তো আপনারা জানেন মনে হয়, আমরা এখানে তো অক্সিজেনের প্ল্যান্ট বসিয়েছি। হ্যাঁ, অটোমেটিক অক্সিজেনের প্ল্যান্ট বসিয়ে এখানে অটোমেটিক্যালি অক্সিজেন তৈরি হবে, এবং সেই অক্সিজেন প্ল্যান্ট থেকে তৈরি অক্সিজেন দুটো ওয়ার্ডে, সেই ওয়ার্ডের বেড সংখ্যা হচ্ছে প্রায় 30-30টা বেডে আপনার সেন্ট্রাল লাইনের মাধ্যমে অক্সিজেন সাপ্লাই করার ব্যবস্থা করেছে। যদিও সেই ওয়ার্ড আমরা সমস্ত রেডি রেখেছি, এখনও পর্যন্ত ব্যবহার করার প্রয়োজন হয়নি। আমরা সমস্ত দিক থেকে প্রিপেয়ার আছি যদি প্রয়োজন হয়। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দবার্তা।